জলের অপর নাম জীবন। জল ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। উদ্ভিদেরও জল দরকার, তাই ফসল ফলানোর জন্য জলের প্রয়োজন। জল না থাকলে ফসল ফলানো সম্ভব নয়। এর অর্থ জল যদি না থাকে আমরা খাদ্যও পাবো না। রান্না করার জন্যও জলের প্রয়োজন, তাই না? হাত পা ধোয়ার জন্য, জিনিসপত্র পরিষ্কার করার জন্য, স্নান করার জন্য জলের প্রয়োজন। তাই জল ছাড়া একদিনও কাটানো সম্ভব নয়। আমরা জল কোথা থেকে পাই? সমুদ্রের জল ব্যবহারে অযোগ্য, কারণ সমুদ্রের জল নোনতা। এই জল পান করা সম্ভব নয়, এবং এই জল দৈনন্দিন কাজের জন্য, যেমন স্নানের জন্য অথবা রান্না করার জন্য ইত্যাদির জন্য ব্যবহারের অযোগ্য। তবে আমরা কোন জল ব্যবহার করি? আমরা ব্যবহার করি সাধু জল, যাকে চলতি কথায় মিষ্টি জলও বলা হয়। সাধু জল পাওয়া যায় লেক, নদী, পুকুর ইত্যাদি থেকে। নদী সাধু জলের উৎস। অনেক মানুষ নদীর ধারে বসবাস করে, এবং এই নদীর জলই জিনিসপত্র ধোয়ার জন্য, স্নানের জন্য এবং চাষবাসের জন্য ব্যবহার করে। তাই নদীর ধারেই অনেক সভ্যতা গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর ধারে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। আমরা যদি মাটি ঘুরি তবে ভূগর্ভস্থ জল পাবো। ভূগর্ভস্থ জলও সাধু। আমরা যখন কুয়ো খুঁড়ি তখন ভূগর্ভস্থ জল পাই। টিউবওয়েল থেকে যে জল পাওয়া যায় সেটিও ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ জল মাটির নিচে পাওয়া যায়। এই জলও সাধু এবং পানের যোগ্য। বৃষ্টির জলও মিষ্টি। অনেক মানুষে বৃষ্টির জল সঞ্চয় করে, এবং সেই জল দৈনন্দিন কাজের জন্য, এমনকি পানের জন্যও ব্যবহার করে। আমাদের মনে রাখা দরকার যে পৃথিবীর অধিকাংশ জলই নোনতা এবং ব্যবহারের অযোগ্য, কারণ তা হলো সমুদ্রের জল। ব্যবহারযোগ্য সাধু জলের পরিমাণ খুবই কম। অনেক দেশে জলের এমন ঘাটতি যে মানুষের কাছে পানের জন্য জল নেই। যেমন আফ্রিকা মহাদেশের বহু মানুষ নোংরা জল পান করতে বাধ্য হয়, তা কারণ তাদের কাছে পানের জন্য পরিষ্কার সাধু জল নেই। তাই আমাদেরও জল অপচয় বন্ধ করা উচিত, কারণ তা না হলে একদিন না একদিন জলের ঘাটতি দেখা দেবে। তো আজকের জন্য এতটাই।